অনফালে রফিকুল ইসলামৰ মন্তব্যৰ বিপৰীতে এআইইউডিএফৰ নেতা হাফিজ বছিৰ আহমেদ কাসিমৰ দাবী ৰাজ্যসভাৰ আখন কংগ্ৰেছক এৰি দিয়াক লৈ এতিয়াও চূড়ান্ত সিদ্ধান্ত হোৱা নাই। ইতিমধ্যে এআইইউডিএফে প্ৰস্তুত কৰিছে প্ৰাৰ্থীৰ তালিকা। তেওঁলোকেও তালিকা প্ৰেৰণ কৰিছে, আমিও তালিকা প্ৰেৰণ কৰিছোঁ, আমিও নাম পঠাইছোঁ। আমি আমার নাম ক্যান্ডিডেট তো আমার হব লাগে বলে এইখানে দাবি নাম পঠিয়েছে কাল কালে নাম পঠিয়েছে এটা নাম আমি আমার এতিয়া লৈকে আমি প্রকাশ করা না না কালে পঠিয়েছে আপনাকে কংগ্রেস হাইকমান্ডের ওসলে না না আমি কোন আমার হাইকমান্ড আছে না আমার হাইকমান্ডের ডিসিশন লব আমার হাই আমার তো ডিসিশন কংগ্রেসের কাক দিয়ে নি দিয়ে তেওঁলোকৰ ডিমান্ড এটো তেওঁলোকৰ আমার ডিমান্ড আমি করছি কিন্তু গুটে কথা এইটা এইছে বলে কালে গুটে ডিমান্ডটা কেনে কি হবে এটা আপনাদের নাম পড়ছে কংগ্রেসের নাম পড়ছে ডিমান্ডটা কেনে কি হবে এই তো ফাইনাল বৈঠকখন হলে আমি মাং হয়ে যাব আই রফিকুল ইসলাম কইছে যে এখন কংগ্রেসের আইডিয়া হইছে বলে এটা কথা স্পষ্ট হয়ে গেছে আমার সঙ্গে তো জড়িয়ে গেছে এটা তো ব্যক্তিগত হয়তো কোন সোর্সত কইছে মই কব না আমার অফিসিয়ালি এতিয়ালে কোনো ধরনের ঘোষণা হওয়া নেই অফিসিয়ালি আমি খুব অসিরে দুই দিনের ভিতরতে করি।